اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت إنك تقضي ولا ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ কবির হোসেন ভাই ডুবাই থেকে প্রশ্ন করেছেন কে বা কাহার নাম নেওয়ার দরকার নাই এটা আজকে আলহামদুলিল্লাহ এটা একটা ব্লাড ক্যান্সারের মতো হয়ে গেছে শুধু উনি না আমরা যাদেরকে কি বলে এটাকে কিং বা লিডার নিজেরা শেয়ার ফেসবুকে দিয়া এবং নিজেরা দাওয়াত দিয়ে বানিয়েছি তারাও এই কথা বলে যে হাদিস যারা হালাদিস এরা এবারে মানা যাবে না মানতে হবে শুননা আপনার এই ব্যাপারে একটু লম্বা বক্তব্য দিবো কারণ কর্তৃপক্ষরে আমি বলছি আপনার এটা যেহেতু কর্তৃপক্ষ বলছে বয়স লম্বা করার জন্য যেহেতু তারা এগুলা নেটে ছাড়ে আর আমার আশা করি আমাদের বক্তব্য ওই মাল্লা ওই মুক্তি কাছে গেছে কয়েকজন বড় বড় আলো আছে তবে আজকে যেহেতু সুযোগ হয়েছে আমি কথাটা বলতেছি যেই লোকটা বলছে যে হাদিস মানা যাবে না সুন্না মানা যাবে এবার আমাদের দুইটা বিষয় জাতির কাছে ক্লিয়ার আমরা ক্লিয়ার করবো হাদিসত্ব কি হাদিস রসুল কি কথা আর শূন্য রসুল কি কর্ম আচ্ছা এক বাক্যে যেই কাজটা করা সেটা কি কর্ম বলা হয় না কথা বলা হয় উত্তর সোজা আসবে কর্ম তাই রসুল উল্লাহ সাল্লাহাম পেশাব করেছেন না পেশাব বলেছেন ব্যাক লেখা বড় তো জানে না একটা কথা মনে রাখবেন আল্লাহ বলছেন আল্লাহ বলছেন কেউ যদি কাউকে আল্লাহর কোরআন নিজেই মস্করা করে আল্লাহর গজব যে আসে সে নিজেই কইতে পারে তারকে কিভাবে ওয়াশ করে দেয় দেখেন সুন্নাহ মানে কর্ম আর হাদিস মানে রাসূলের কথা যেমন হাদিসে তিনটা ভাষা কোল ফেল তাকররি কোল মানে কি কথা ফেল মানে কাজ তাকররি মানে অনুমোদন তে পেশাব করেছেন পেশাব করেছেন না পেশাব বলেছেন উত্তর করেছেন কোনটা কই সুন্নাত তাহলে পেশাব এখন দারিয়া ওই ওই মুরুখ হুজুরে ফেশাব দাঁড়িয়ে করব না আহালসি দাঁড়িয়ে করবো কারণ পেশাব করেছেন আমরা তো করাতে চাই না আমরা বলছি শুননা আমরা বলছি হাদিস আমরা হাদিস আমরা শুনুন বলি নাই কথা আমার শেষ নয় এরপরে আসেন রাসুল সাল বিয়া করেছেন না বিয়া বলেছেন বিয়া করেছেন তো করা মানে কি শুননত করা মানে কি শুননত আর বলা মানে কি হাদিস যদি রসুল সাল্লাহ সাল্লাম

আহসান হাদিস কিতাব আল্লাহ উত্তম কিতাব উত্তম কথা নাজিল করেছেন মহাদেসের পরিবাসে রসুন কথা কাজ অনুমোদন সম্বন্ধে কৌল ফেল তাকরির তিনটাকে হাদিস বলা এক বাক্যে এইবার আসেন এই যে একটা ধূম্র জাল কথা বলে মানুষকে ধোকা দিচ্ছে মানে আহলদ মানা যাবে না আহলে সুন্নি মানা যাবে আজকে যারা এই পথ এই মানে মিথ্যা প্রভাকাণ্ডা চালাচ্ছেন আল্লাহ কিন্তু তাদেরকে সায়সটা করতেছেন জাতি কিন্তু এখন উন্মোচন এবার আসেন রাসুল সাল্লাহ সাল্লাম আধৌ আপনি আমি পেশাব দাঁড়িয়ে করতে পারবো হান্ড্রেড পার্সেন্ট দুই কোটি পার্সেন্ট তিন কোটি পার্সেন্ট যদি রাসুল সাল যে অবস্থায় গিয়া যেখানে গিয়া যেই অবস্থায় ফেল করে দাঁড়িয়ে পেশাব করছেন ওই অবস্থা আপনি আপনি দাঁড়িয়ে পেশাব করতে পারবেন এটা হচ্ছে বিশেষ করে অবস্থা ব্যবস্থা নেবেন ওই অবস্থা যদি রাসুল সাল ওই অবস্থায় অর্থাৎ রাসুল সাহেব এখানে দাঁড়িয়ে ফেশাব এই জন্য করে দেখা যদি তুমি এই অবস্থায় ফেল করো এই অবস্থায় উপনীত হও তাহলে তোমার কাজে দাঁড়িয়ে ফেশা করো তোমার কাপড় নষ্ট করা যাবে না কারণ রাসুল

তাহলে পেশাব পেশাবাসীরা থেকে বাসে অর্থ তোমার কাপড় নষ্টের জন্য তুমি পরিচিতি সাপেক্ষ করে তুমি দাঁড়িয়ে পেশাব করতে পারবা আহলুল মিথ্যা কথা বলে না আদেও যদি কোন লোকের এই অবস্থা আপনি দাঁড়িয়ে পেশাব এক দ্বিতীয় কথা হুজুর আপনি এমন জায়গায় দাঁড়িয়েছেন না ফানে না কাদা না সুখ এমন অবস্থা আছে তার কি করবেন নামাজ কি গল্প আপনি তো এই অবস্থায় নামাজ পড়তে হবে উজু করার স্পেস নাই তাই এমন করতে হবে তাই এমন স্পেস নাই আপনি এমনি পড়তে হবে কাপড় নাই নামাজ পড়তে হবে ব্ল্যাঙ্কটা পড়তে হবে মানে কি এমন অবস্থায় আপনার নামাজ পড়তে হবে তাহলে নামাজটা করতে হবে তাহলে অবস্থায় যখন উপনীতি হবে তখন কিন্তু স্বাভাবিক রাসুল রসুল দাঁড়িয়ে পেশাব করতে হারাম বলেছেন তাহলে ওদের করা অনুযায়ী রসুল হারাম কাজটা করছে তোমরা রসুল আগে 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 বাইদিয়া কাজ করোনা এরপরে আয়াতে আল্লাহ বলছেন তোমরা রাসূলের আওয়াজের হয়ে তোমরা আওয়াজ করোনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করে দেখিয়ে দিয়েছেন এক এরপরে বিবাহর বিষয় আসে বিবাহ উম্মতি মুহাম্মাদীর জন্য এক সাথে চার স্ত্রী চার বিবি রাখা এরপরে রাখা হারাম যাবে না ফানকিহু মা তা'াবালকুম মিনান নিসা মাসনা সলাসারাবা তোমরা বিবাহ করো পছন্দসই নারী থেকে দুই তিন চার তার মানে উম্মতি মুহাম্মাদীর এক সাথে চার স্ত্রী রাখা যাবে না এখানে কি চার স্ত্রীর পর স্ত্রীর মধ্যে আপনি বিবিধ বিধবা থাকবেন না পরিচিতির সাথে আপনি করতে পারেন কিন্তু একসাথে চার স্ত্রী রাখতে পারবেন না এক দ্বিতীয় কথা মোহাম্মদ সাল্লাহাম একই সাথে নয় জন স্ত্রী ছিল এটা মোহাম্মদ সুল্লাহাম খাস করে আল্লাহ রব্বুল আলমীর আদেশ দিয়েছেন আরে ভাই যদি না বুঝেন লেখাপড়া করুন আল্লাহর বস্তে লেখাপড়া করুন আর মানুষের কাছে পপা গন্ডা চালিয়েন না পপা কণ্ডা চালা নিজেই ফাইসে যাবেন কারণ আল্লাহ বাপরাই আল্লাহ মা কিরিম আল্লাহ বাসে তারাও চক্রান্ত করে আমিও চক্রান্ত করি আমার চক্রান্ত মানুষ তুমি যাই করো না করো যেই কথাই বলনা করো তোমার পিছিয়ে আমি রক্ষী লাগেছি আর এই রক্ষী তোমাকে সাহায্য করবে মুক্তি সাহেব তুমি কিভাবে বললা যে তারা খারিয়া পেশাব করতো যারা আহল হাদিস তারা এই এগারোটা বিয়ে করতো আরে ভাই যদি বাস্তব স্বাভাবিক অর্থে যান তো শূন্য মানে করা তুমি সে খারিয়া পেশাব করবা তুমি সে এগারোটা বিবাহ বলো আমি করবো না কারণ আমাকে এগারোটা বিয়ের অনুমতি রাসুল দেয় নাই আল্লাহ দেয় আমাকে বলছে অনুমতি মোহাম্মদ যে একসাথে চারটা স্ত্রী আর মোহাম্মদ খাস ছিল একসাথে নজর স্ত্রী এগারোটা বিবাহ সেটা মোহাম্মদের যতগুলো বিবাহ ছিল

চোখ দিছি দেখে না কান দিয়ে শুনে ওই আপনি কি শুনে না ওই হুজুর কি আমার কথা শুনে না সবই শুনে কান দিছি শুনে চোখ দিছি দেখে না দেখে অর্থ অন্তরের চোখ দিয়ে অন্তরে কান দিয়া বোঝার দিদিয়া কোরআন বুঝে না পড়ছে এটা পড়ছে গেছে সুতরাং এদেরকে আল্লাহ সাহায্যা করবো কেমন পর্যন্ত আল্লাহর ওয়াদা কাজে আল্লাহ বরসেন হাজা মা রহমান অসাদা কর্ম সুতরাং যারা এই কথা বলে এটা মিথ্যা তারা হাদিস বুঝে না সুন্নত বুঝে না কৌল ফেল চাকরি বুঝে না অর্থ আমাদের একটা চাপ দেওয়ার জন্য এটা বলছেন কিন্তু তাদের উন্মোচন করে দিচ্ছে তাদেরকে জাতি এখন ধিক্ষার দেয় মোবাইলে ফেসবুকে ইউটিউবে দেখতেছি সোশ্যাল মিডিয়া সেপ মেলায় অনেকে দেখছি অনেক কথাই বলে তা আমরা সবাইকে বলছি খারাপ আচরণ করা যাবে না সৌন্দর্য সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে কোরআন হাদিস দিয়ে তাদেরকে জবাব দিতে করতে হবে জবাব দিয়ে করতে হবে এটাই বলছি আমাদের শিক্ষা এড়িয়েছে সুন্নাত ওয়াল জামাত আহলুল হাদিস যারা কোরআন হাদিস মানে তাদের শিক্ষা এটা যদি তাই হয়ে থাকে তাহলে আল্লাহ আহসানুল হাদিস আল্লাহর কথা উত্তম তাহলে মানে আল্লাহর কথাই কি আল্লাহর কথা আর কিছু নাই সুতরাং এর থেকে এইসব প্রফাগান্ডা বিব্রত হবেন না লেখাপড়া করতে হবে লেখাপড়া জানতে হবে যারা কোরআন হাদিসের দাওয়াতি কাজ করে তাদের কাছ থেকে শিখতে হবে মন খারাপ করার কিছু নাই ইনশাল্লাহ দেখবেন আলহামদুলিল্লাহ পাক বলছেন অকুল দা আল্লাহ ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা আল্লাহ বলছে সত্য এসে গেছে আর সার মিথ্যা বিলুপ্ত হয়েছে মিথ্যা বিলুপ্ত হওয়ার কথাই কারণ অকুল জা আল সত্য এসে গেছে আর মিথ্যা বিলুপ্ত হয়েছে মিথ্যা ধ্বংস হওয়ারই কথা এই যতগুলো মুক্তি এই কথা বলছে নাম যেটা আপনি নিচ্ছে আমি নেই এর মধ্যে আছে একজন মিস্টার আমির হামজা তাকে দেশের দেশের কি বলে তারা খুব প্রোফাইল বুঝছে এই লোকটা আহলুল কোরআন এরপরে এর মধ্যে আসল হাফিজুর রহমান কুয়াকাটা এর হইছে নুমান বিন একটা লোক এরা আরে ভাই সবার কথা হাফিজুর রহমান কুয়াকাটা বাদ দিলাম এই যে আমির হামজা উনাকে মানুষে কি সহিহ আকীদার লোক කිছে এই কোহাগনাম দেখছি বক্তব্য দিছে যে হাদিস মানাজরাতে আহলুস কয় এরা মিথ্যা কথা কয় কত বড় মূর্খ এর ব্যাপারে প্রতিবাদ দিয়েছেন আমাদের সম্মানিত সহায়ক উস্তাদুল আতাজিদা জনাব আবু বকর মোহাম্মদ জাকের সাহেব দিয়েছেন আমাদের বড় বড় আলম প্রতিবাদ দিয়েছেন আর ওই লোকটা আবুক জাকেরে সাহেবের ছাত্র উনি বলছে উনি ধিক্ষারের সাথে বলছে তুমি হাদিস বুঝো না তুমি কোরআনে দুইটা আয়াত পড়ে তুমি খালি কোরআন দিয়ে বক্তব্য আহলুল কোরআন কোরণে কাজে কোরআন দিয়ে বক্তব্য দে তারা হাদিস পড়ে না কারণ একটি কথা মনে হতেন কোরআন হাদিস যদি আপনি কোরআনকে বুঝতে বুঝতেইলে হাদিস ছাড়া কেমন পর্যন্ত বুঝতে পারবেন না যদি কোরআন পড়ে খালি বলেন যে আমি কোরআন পড়বো আপনি ইসলামে থাকতে পারবেন না আপনি ইসলামে থাইকে আপনি ইসলাম পাইবেন না আপনি মুসলমানকে হয়ে যাবেন আপনি কোরআন বুঝতে হাদিস পড়তে হবে আর কোরআন হাদিস হাদিসকে একই প্ল্যাটফর্মে রাখি আপনাকে চলতে হবে তাহলে আপনি সঠিক রাস্তা পাবেন ইন্দ রব্বি অরব্য কম হাজ অসিরাত মুস্তাকিব এছাড়া সঠিক রাস্তা পাওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ হোক আমাদেরকে সঠিক বুঝদান করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু